আমার সঙ্গে আমাদের অপর প্রতিনিধি, আমাদের সঙ্গে রামকৃষ্ণ সিনহাও থাকবেন সেখানটাকে। তবে আজকে যে বিশেষ দিন, এবং বিশেষ দিন উপলক্ষে কিন্তু প্রতিবারে বলা যায় যে প্রতি বছর বহু মানুষের সমাগম হয়। এই মুহূর্তে আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে, রামকৃষ্ণ সিনহা। রামকৃষ্ণ, করোনার জন্য কয়েকটা বছর আমরা সেই ছবি দেখতে পাইনি যে চেনা ছবি প্রতি বছর আগে ধরা পড়তো, তবে গত বছর দেখেছিলাম বহু মানুষের ভিড় হয়েছিল। আজকের দিনে সেখানকার ছবিটা কিরকম দেখতে পাচ্ছ? আর অবশ্যই তোমাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবার আগে আমাদের রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমার সঙ্গে রয়েছেন, এতক্ষণ তার কথা শুনছিলাম, বলভদ্রজী নন্দ মহারাজ রয়েছেন আমার সঙ্গে, এবং এই মুহূর্তে এই মহারাজকে আমাদের পাওয়ার একটাই মাত্র কারণ যে ঠাকুর আজকে চেয়েছেন তার কথা আজকে মহারাজের কাছ থেকে একবার শুনবো। মহারাজ, আপনি বলছিলেন যে গল্প আমাদেরকে শোনাচ্ছিলেন যে ঠাকুরকে দেখে গিরিশ ঘোষ, তিনি যে কথা বললেন সে কথা একটা বিরাট মাহাত্ম্য, তারপরেই ঠাকুরের এক অদ্ভুত ভাব আসে। ঠাকুরকে গিরিশ জিজ্ঞেস করলেন, গিরিশকে ঠাকুর জিজ্ঞেস করলেন যে তুমি আমার সম্বন্ধে এত বলছো, কি দেখেছো? তখন গিরিশ বললেন যে ব্যাস বাল্মীকি যার ই হত্যা করতে পারে না, আমি তার কি করবো। ব্যাস মানে হচ্ছে বাল্মীকি, ব্যাস মানে হচ্ছে ব্যাসদেব মহাভারতে শ্রীকৃষ্ণের কথা বলে শেষ করতে পারেননি, বাল্মীকি রামায়ণে রামচন্দ্রের কথা বলে শেষ করতে পারেননি। কাজে সেই রাম এবং কৃষ্ণ একসঙ্গে আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি যতই বলি না কেন আপনার মহিমা বর্ণনা করতে পারবো না। এই স্বতঃস্ফূর্তভাবে গিরিশ এমনভাবে বললেন যে ঠাকুর একেবারে ভাবাবিষ্ট হয়ে গেলেন। এই ঘটনা আপনারা সকলেই জানেন। এই যে আপনার কাছ থেকে শেষ একবার একটা কথা শুনে নিই, সেটা হচ্ছে এই যে কাশীপুর উদ্যানবাটি, ঠাকুর চেতনার কথা বললেন, চৈতন্যের কথা বললেন, সে চেতনা কি শুধুই মাত্র কাঙ্ক্ষিত চাওয়া পাওয়ার মধ্যেই থাকবে? না না, সে তো কী করে, চেতনা মানে চৈতন্য মানে হচ্ছে ঠাকুর বলছেন মান হুষ, মান মানে আমরা স্বরূপত সকলেই ভগবান, ভগবান মানে আমরা এত শুদ্ধ এত পবিত্র, প্রত্যেকেই স্বরূপত এখনই প্রকাশিত নয়, সেটা সম্বন্ধে আমাদের বোধ হবে। এবং আমরা প্রতি মুহূর্তে আমরা ধরুন একবারে দেবতার মতন ব্যবহার করতে থাকবো, মানে আমার যেমন স্বামী বিবেকানন্দ স্বরূপত দেবতা, যেন বিবেকানন্দের মতন শ্রীরামকৃষ্ণের মতনই আমরা প্রত্যেকটা আচরণ করব, সকলকে ভালোবাসবো, কোনো অসাধুতা হবে না, স্বার্থত্যাগ করবো, এই এই চেতনা। উচ্চতম মানুষ যে সেই ভগবান, সেই উচ্চতম পর্যায়ের মানুষ আমার মধ্যে লুকিয়ে আছে সেটা যেন আমরা বুঝি, সেই চেতনাটার জন্য ঠাকুর বললেন। এবার এই এই কথার সঙ্গে যে কথা না বললেই নয় তা হচ্ছে যে যখন কাশীপুর উদ্যান বাড়িতে এত মানুষ এসছেন যারা চৈতন্য হোক ঠাকুর যাদেরকে বললেন, সেখানে এতক্ষণ ধরে রামকৃষ্ণ মঠ ও মিশনের যিনি সহ সম্পাদক ছিলেন তার সঙ্গে আমরা কথা বলছিলাম, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্বামী চিদ্রূপানন্দজী মহারাজ, তার সঙ্গেও কথা বলবো। মহারাজ, আপনার সঙ্গেও একটা কথা না জিজ্ঞাসা করলেই নয়, এই যে চেতনা হোক তোমাদের চৈতন্য হোক আর মানুষ কল্পতরু মানে সব চাওয়া পাওয়া নিয়েই এখানে হাজির, এইটা একটা বড় আঘাত আমাদের ওপরে যে আমরা কি শুধু হাত পেতে চেয়েই যাব ঠাকুরের কাছে, কি বলবেন? 2024 এই ফার্স্ট জানুয়ারি সারা বিশ্বে এটা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করছে, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ দেব সেই সেলিব্রেশনে সমস্ত মানব জাতির উদ্দেশ্যে একটা অসাধারণ এক আশীর্বাদ করলেন যে আমি তোমাদের আর কি দেব, তোমাদের আমি এই হোক, তোমাদের মধ্যে সেই চৈতন্য জাগরিত হোক। তোমাদের এই চৈতন্য এটা যে পৃথিবীর মধ্যে যে সব থেকে বড় একটা সম্পদ এটা মানুষ বুঝতে পারছে না, মানে এটাই মানুষ বুঝতে পারবে। কারণ আপনারা জানেন যে আমাদের উপনিষদ সমস্ত শাস্ত্র সমস্ত ঋষিরা এর কথাই বলেন যে বস্তু লাভ করলে আর কোনো বস্তুর আকাঙ্ক্ষা থাকে না। একটা সুন্দর সংস্কৃত মন্ত্র আছে, ইয়ং লব্ধ্বা চাপরং লভ্যং মন্যতে নাধিকম তত, অর্থাৎ যাকে জানলে আর জানা হয় না, আপনি যে জ্ঞান লাভ করলে আর কোনো জ্ঞানের কোনো সন্ধান করতে নেই, যে ফল লাভ করলে আর কোনো ফলের আকাঙ্ক্ষা থাকে না। তো সেই সম্পূর্ণ যে ফল সেটা হচ্ছে একমাত্র হচ্ছে আমাদের অন্তরে চৈতন্য,
তো এই মানুষের যে পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে তো ঈশ্বরত্ব লাভ হবে, তো ভগবান শ্রীরামকৃষ্ণ সেই সম্পদ দিচ্ছে যে মানুষ তুমি কেন তুমি তোমার এই সামান্য স্বার্থ আকাঙ্ক্ষার জন্য তুমি পশুত্বের দিকে যাবে, তুমি ঈশ্বরত্ব লাভ করো। তো ঈশ্বরত্ব লাভের একটাই উপায় যদি আমাদের অন্তরে সে চৈতন্য জাগরিত হয়। তাই এই চৈতন্য ফল হচ্ছে ভগবানের কাছে, এটাই স্বামীজিও প্রার্থনা করেছিলেন, ঠাকুর বলেছিলেন যে নরেন তুই মায়ের কাছে গিয়ে যা চাইবি তা পাবি। তো মা, তিনিও মায়ের কাছে গেছেন, তখন নরেন্দ্রনাথের অসাধারণ একটা অভাব, যাতে তার মা ভাই তাদের যেন কোনো মানে একটা যেন এক মুঠো অন্যের সংস্থান হয়, কিন্তু তিনি কিন্তু সেই জগন্মাতার কাছে গিয়ে চেয়েছিলেন আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। তো এই জ্ঞান বা আমাদের যে চৈতন্য আর আমাদের সমস্ত শান্তি, সমস্ত আনন্দ, এই আনন্দ হচ্ছে সেই চৈতন্যের আনন্দেই মানুষ সব থেকে শ্রেষ্ঠ আনন্দ লাভ করে। তাই এইটাই হচ্ছে সব থেকে বড় ফল, তাই ভগবানের কাছে। তবে একটা জিনিস, আমরা অনেক কিছু তো মা বাবার কাছে চাইবো, তো ঈশ্বর আমাদের পিতামাতা, তো পিতামাতার কাছে চাওয়া যায়, এটা কোনো খারাপ কিছু নয়। মহারাজের সাথে কথা হচ্ছিল, সেখানে এই যে চাওয়া পাওয়ার যে বিষয় সেটিকে কি সুন্দরভাবে, কি অসাধারণভাবে ব্যাখ্যা করলেন মহারাজ। এবং তাদের মনস্কামনা পূরণ করতে